নারীদেরকে অপমান করেছে নারীদেরকে অপমান করেছে কারা হুমায়ুন আজাদের বইগুলো আমি নিজে পড়েছি বেটা তোরা হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস নামক বইয়ের পনেরো নাম্বার পৃষ্ঠা পড়ে দেখ তোদের হুমায়ুন আজাদ বেজাত লিখেছে গত কয়েক বছর আগে সারা সন্ধ্যা এক যুবতীকে আমার চুষতে মনে হয়েছিল এই হুমায়ুন নামক আজাদ বেজাত তাদের মডেল আর আহমদ সুবি নারী বিদ্বেষী আরে যদি এমন প্রমাণ দিই ভুরি ভুরি তোদের প্রমাণ দিতে পারবো কত প্রমাণ তোদের লাগবে আজকে তারা বলছে বাংলাদেশটাকে তারা একটা রাষ্ট্র বানাতে চায় বাংলাদেশে মুসলমান এই সাম্প্রদায়িকতা মানে মানে কি কি অসাম্প্রদায়িকতা যাদের দলে বেশি হোক না কেন তাদের ব্যক্তি সত্তা বা জাতিগত কোনো শক্তি তাদের থাকবে না তাহলে আমার প্রশ্নের জবাব দে গত কয়েকদিন আগে এক নাস্তিক প্রশ্ন করেছিলেন এই বাংলাদেশে অনেক হিন্দুরা আছে খ্রিস্টান আছে হিন্দু আছে ইহুদি আছে সব ধর্মের লোকেরা যেই দেশে থাকবে সেই দেশে ধর্ম ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে কেন প্রশ্নের জবাবটা তো ক্লিয়ার যারা সংখ্যায় বেশি থাকে তারাই সরকার গঠন করে কথা কন লাগে যারা সংখ্যায় বেশি তারাই যদি সরকার গঠন করে যে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান ওই বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে যদি কেউ উঠানোর চেষ্টা চালাও তোমার চোখটাকে উঠতে ফেলবে বাংলাদেশের মুসলমান যুগান্তর পত্রিকার মধ্যে দেখলাম পাকিস্তানে একজন হিন্দুদের নিয়ে কটুক্তি করেছেন বিধায় তার মন্ত্রিত্ব চলে যাচ্ছে ফাইয়াজুল হাসান হাসানোহন নামে একজন তথ্য এবং সাংস্কৃতিক মন্ত্রী এই মন্ত্রী হিন্দুদের নিয়ে হামলা হিন্দুদের নিয়ে কটুক্তি করার কারণে এই মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যাচ্ছে আমরাও দাবি করছি বাংলাদেশের সরকারের কাছে এমন নাস্তিকার মন্ত্রিত্ব ছুটিয়ে দিয়েছেন হাজারবার স্যালুট কিন্তু বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে কৌমি সন্তানদের নিয়া অযধীকে আঘাত করে কৌমি শিক্ষা ব্যবস্থাকে নিয়াতিক আঘাত করে আরে আমাদের কৌমি শিক্ষার সনদটা দিয়েছেন বাংলাদেশের সরকার এই কৌমি মাদ্রাসার বিরুদ্ধে বলা মানে সরকারের বিরুদ্ধ অবস্থান নেওয়া অতএব আমরা আমরা দাবি জানাচ্ছি এমন এমন কথার আমাদের মাননীয় মহান সংসদে এই কথার এক্সপান্স করা হোক দ্রুত তার কথা থেকে তাকে রুজু করার জন্য বাধ্যবাধকতা করা হোক আমরা দাবি জানাচ্ছি অনুরোধ করছি দাবি জানাচ্ছি দাবি যদি কবুল না হয় আদেশ করব আদেশ যদি কবুল না হয় বাধ্য করব বাধ্য যদি কাজে না আসে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের চোদ্দ করে তৌহিদি জনতা নিজেদের চারটা হাতে উঠিয়ে নেবে অতএব আমি এখানে যারা আছেন বিএনপির ভাইরা আছেন আপনারা তো আপনাদের দল পালন করেন আওয়ামী লীগের ভাই আছেন আপনারা আপনাদের দল পালন করেন যেই যেই দল করেন করতে পারেন নামে আমরা মুসলমান আমাদের মধ্যে যত দল থাকুক না কেন যতই মত আমাদের মধ্যে থাকুক না কেন আমাদের এক দল এক মত আমরা সবাই নবী মুহাম্মাদের উম্মত

এই आवाजটা কোন তোলার সময়ের দাবি মুসলমান আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ পাক বলেন যদি তুমি ইসলাম পালন না করো কুকুর ধর্ম পালন করে না তুমিও করলা না অতএব তোমার মধ্যে আর কুকুরের মধ্যে তো কোনো পার্থক্য থাকলো না আল্লাহ পাক এই আয়াতের বলে পরে বলেন বালহুম আজল তোরা আরো জঘন্য মুসলমান প্রশ্ন করতে পারেন হুজুর আরো জঘন্য হয় ক্যামনে মানুষের চাইতে মানুষ কুকুরের চাইতে মানুষ আরো বেশি জঘন্য হয় কেমনে ও মুসলমান বলেন আপনাদের এলাকার মধ্যে নেই জীব কুকুর কি কোনোদিন দিয়েছে দিয়েছে কত কয় না কেন ধর্ম কে নিয়া কটুক্তি করে ও সৃষ্টি নিকৃষ্ট জীব কাউকে আসে কটুক্তি করে না মানুষ রূপে যখন তুমি জন্ম গ্রহণ কইরা আলেমদেরকে যখন তেতুল হুজুর কইলা আমরা তোমাদের তারা চাইতে বেশি ভালো হিসেবে দেখতে পারলাম না মুসলমান ভাইরা কোন দলকে আঘাত করার চেষ্টা আমি কখনো চালাই না বোঝানোর চেষ্টা চালাই তিসিরে মুমিন শোনো আল্লাহ পাক বলে ইসলাম যদি তুমি পালন করো বান্দা আজকে তারা আমাদেরকে বলে আমরা হুজুররা নাকি কিচ্ছু বুঝি না আমরা হুজুররা কিচ্ছু বুঝি না আমরা কিছুই বুঝি না এই জন্য আমাদের বউ ভাগে না কথা কয় লাগা আমরা হুজুররা কিচ্ছু বুঝি না তোমরা এত বড় বুদ্ধিজীবী হাতা দেখে মাথার সান্দির চুলও নাই বউও নাই আমরা হুজুররা তেমন কিছু বুঝি না কওমি মাদ্রাসার কোন সন্তান আলেমদের তাদের উস্তাদ কে নিয়া কটুক্তি করে না কওমির কোন সন্তান কওমির সন্তানরা কোন সময় তাদের শিক্ষকদের স্ত্রীদের কে নিয়া কটুক্তি করে না কিন্তু তোমরা এত বড় বুদ্ধিজীবী আমরা তো দেখলাম সিলেট ভার্সিটির জাফর ইকবালের বোর শাড়ি নিয়া তার ছাত্ররা করছিল টানাটানি কত বড় বুদ্ধিজীবী আরে বেটা যদি বুদ্ধিজীবী কাউকে বলতে হয় এই সমাজের সবচেয়ে বড় বুদ্ধিজীবী বলতে হবে কৌমির সন্তানদেরকে

করে না কিন্তু তোমাদের বুদ্ধির টানে এখন তোমাদের অপমানের শিকার থাকে হতে হয় তোমাদের মুসলমান একটা বার বলেন কৌমির আমরা আমাদের উস্তাদের জুতা বুকের সাথে নিয়ে কিন্তু মাঝে মধ্যে পত্রিকার মধ্যে খবর পাই যে জুতা শিক্ষা গুরুর জুতা আমরা বুকের সাথে নেই ওই ছাত্ররা দেখা যায় ভার্সিটির ভিতরে তাদের শিক্ষকের জুতা নিয়ে শিক্ষকের গলায় মালা পরা অতএব বুদ্ধিজীবী যদি বলতে চাও একমাত্র হুজুরদের কাছ থেকে জিগাও গাও মুসলমান ভাইরা কথা